আসসালামু আলাইকুম প্রিয় 2024 সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখানে বাংলা দ্বিতীয় পত্র থেকে ব্যাকরণ অংশ থেকে তোমাদেরকে আমি নৈবর্তিক দিয়েছি। তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের প্রথম পরিচ্ছেদ, এখান থেকে আমি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনীগুলো দিয়ে দিচ্ছি। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? চোখ। এরপর দ্বিতীয়টা দেখো, ব্রেইল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা? তাহলে দৃষ্টি প্রতিবন্ধীরা। আর তোমরা উপরেরটা মনে রাখবে, বর্ণের সঙ্গে কেন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক? কারণ এই দেখো, চোখ দিয়ে কিন্তু দেখে দেখে পড়া হয়, তাই না? চোখ দিয়ে দেখে পড়া হয় না তো, বর্ণের সঙ্গে চোখ দিয়ে দেখার যে একটা সম্পর্ক রয়েছে, এটাই হলো মূল কারণ। তো এই জন্য বলা হচ্ছে, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক রয়েছে? চোখ। এরপর বাংলা ভাষা কথা বলে প্রায় 30 কোটি লোক। বাংলা ভাষা কথা বলে কত লোক? 30 কোটি লোক। এরপর দেখো, মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? ষষ্ঠ। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ইন্দো ইরানীয়? ধ্রুপদী ভাষায় স্বীকৃত সংস্কৃত ও পালি। নিচের কোনটি কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? পূর্ব ভারতীয় প্রাকৃত। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা। এরপর ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? এটা হলো ত্রিপুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু বহুনির্বাচনী রয়েছে, তোমাদেরকে সেগুলো দিয়ে দিচ্ছি। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি? এক বা একাধিক ধ্বনি তৈরি হয় হলো শব্দ। তাহলে উত্তর হবে আমাদের শব্দ। পাশে উত্তর দেওয়া আছে, তোমরা ফলো করতে পারো। শব্দের গুচ্ছ দিয়ে কি তৈরি হয়? শব্দের গুচ্ছ দিয়ে বাক্য তৈরি হয়, বাক্য। এরপরে ভাষা কি? ভাষা কি মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে, তোমরা নিশ্চয়ই সংজ্ঞাতে পড়েছ। ইশারা ভাষা ব্যবহার করা যায় কাদের জন্য? এটা হচ্ছে বাক প্রতিবন্ধীদের জন্য। কিসের অগ্রগতির কারণে ভাষার লেখার ছাপার চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে? এটা হচ্ছে সভ্যতার। সভ্যতার অগ্রগতির কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার পদ্ধতি হলো, এটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। ব্রেইল পদ্ধতিতে যারা অন্ধ রয়েছে তারা পড়তে পারে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা, বা কত কোটি লোক বাংলায় কথা বলে? এটা হচ্ছে, তোমরা ভালো করে মনে রাখবে, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে কথা বলে 26 কোটি লোক। এই যে বাংলাদেশে 16 কোটি আর ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি, মোট 26 কোটি। তাহলে 26 উত্তর হবে। এরপর ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষের বাস? এখানে 10 কোটির কথা বলা হচ্ছে, 10। পশ্চিমবঙ্গ ব্যতীত ভারতের অন্য অন্য প্রদেশের কত কোটি লোক বাংলা ভাষায় কথা বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এছাড়াও বিশ্বের 1 কোটি লোক বাংলায় কথা বলে, এখানে কিন্তু লেখা আছে। তো তোমরা পশ্চিমবঙ্গ ব্যতীত ভারতের অন্য অন্য প্রদেশের কত কোটি লোক বাংলায় কথা বলে, যেখানে দেখো ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি ব্যতীত আরও 3 কোটি লোক বাংলায় কথা বলে, 3 কোটি হবে। এরপর বাংলাদেশ ও ভারত ব্যতীত পৃথিবীতে কত মানুষ বাংলায় কথা বলে? 1 কোটি। এই যে 1 কোটি, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা কোনটি? বাংলা। মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য কোনটা? এটা হচ্ছে, তোমরা মনে রাখবে, উত্তর এখানে সবগুলো হবে, যেহেতু বাংলা, নেপালি, সিংহলি, ইংরেজি, হিন্দি, উর্দু, জাপান, জার্মান, ফরাসি সহ প্রভৃতি ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তাই এখানে যে ভাষাগুলো আছে সবগুলোই উত্তর হবে। এরপর ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের স্তর নয় কোনটি? বৈদিক।
যাই হোক ব্যাখ্যাগুলো যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে। বাংলা ভাষা যে ভাষা পরিবারের সদস্য সে ভাষা পরিবারের আদিমতম সদস্য কোনটা? এটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়। বাংলা কোন ভাষা পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয়। এরপরে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোনটি? এটা হচ্ছে অহমিয়া। এই যে তোমরা মনে রাখবা অহমিয়া ও ওড়িয়া হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয়। আনুমানিক কত বছর আগে বাংলা ভাষা জন্ম হয়েছে? 1000। বাংলা ভাষার কেমন স্বাতন্ত্র্য রয়েছে? এটা হচ্ছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য রয়েছে। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ সব মিলে হচ্ছে 50টি। এরপর কত বছর পূর্বে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়? বন্ধুরা এটা হবে 2500 বছর পূর্বে, 2500। এরপর ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা কোন নামে পরিচিতি লাভ করে? কুটিল লিপি। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ? এটা হচ্ছে কুটিল লিপি। আমরা প্রায় শেষের দিকে আসি। ব্রাহ্মী লিপি কত শতক পূর্ব পর্যন্ত কুটিল লিপি নামে পরিচিত ছিল? 10। কোথায় ব্রাহ্মী লিপির জন্ম হয়? এটা ভারতীয় উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে। কোন ভাষাটি বাংলা লিপিতে লেখা হয় না? এটা হচ্ছে হিস্পানি। পশ্চিমবঙ্গের অন্যতম দাপ্তরিক ভাষার নাম কি? বাংলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অধ্যায় পরিচ্ছেদের পড়াটা এখানে শেষ হচ্ছে। তোমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসগুলো এভাবে সরাসরি পেতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এর পরবর্তীতে তোমাদেরকে আমি দ্বিতীয় পত্রের পড়াটাও দিয়ে দেবো, মানে পরিচ্ছেদ দুইয়েরও বহু নির্বাচনী এভাবে দিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।